হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ফ্রম বেঙ্গলি ব্লগার কাকুরি। আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার দিন সকাল থেকে ব্লগ করা হয়নি। আজকে ব্লগ স্টার্ট করলাম দুপুরেরও একটু পর থেকে, আর এখন ব্লগ স্টার্ট করলাম এই কারণেই যে আমার গতকাল একটা পার্সেল এসেছিলো, কিন্তু সেই পার্সেলটা গতকাল আমি শেয়ার করিনি, আর সেই জন্য আজকে শেয়ার না করে আর পারছি না। তো আজকে চলো পার্সেলটা কী এসেছে সেটা শেয়ার করার অজুহাতে ব্লগটা স্টার্ট করে দিই। আজকে আমি দেখেছি একটা কি টিপ পরেছি, পিঙ্ক কালারের টিপ পরেছি। এই পিঙ্কের সঙ্গে এমনিতে নর্মালি দেখলে মনে হচ্ছে ম্যাচ, কিন্তু ক্যামেরায় দেখে মনে হচ্ছে কিরকম একটা বৈষ্ণবী বৈষ্ণবী লাগছে আমার। তাহলে চলো দেখে নিই কি এসছে। এই দেখো অ্যামাজন থেকে এসছে, ছিঁড়েছি আমি, চলো এখন তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বুঝতেই পারছো এটা হচ্ছে বেড কভার প্লাস পিলো কভারের সেট। তো এই কালারটা উপরে যেটা রয়েছে, আর এই দেখো তো এটা এসছে। আমি জাস্ট এখন খুলবো না, আমি যখন পাতবো তখন তোমাদের দেখাবো। তো জাস্ট এটা দেখে নাও কালারটা, আর আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? চেষ্টা করবো লিঙ্কটা দিয়ে দেওয়ার। কালারটা কেমন হয়েছে আমাকে জানিও, ঠিক আছে? এটাই দেখানোর ছিল। আর একটা কথাও তোমাদের বলার আছে, আমি তোমাদের বলেছিলাম না বেশ কিছুদিন আগে, বলেছিলাম ডিসেম্বরে, যে আমি গেছিলাম একটা উডের দোকানে, কি একটা সেন্টার টেবিল অর্ডার করে এসেছিলাম। সেন্টার টেবিলের ওপরের স্টোনটা সেটা হচ্ছে গ্রানাইট স্টোন দিয়ে বানিয়ে রেখেছিলাম, কিন্তু নিচের যে কাঠের যে স্ট্রাকচারটা যার উপরে বসানো হবে সেটা আমি বানাতে দিয়ে এসেছিলাম। তো সেটা চলে এসছে, তো আজকে চলো সেটা দেখিয়ে দিয়ে এসছে। দু তিন দিন আগেই, তোমাদের দেখানো হয়নি, মানে বিভিন্ন কাজের চাপে আর কি ওটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো। তো চলো আজকে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই জিনিস যেটা তোমাদের বললাম যে সেন্টার টেবিল আমি অর্ডার দিয়ে এসেছিলাম, এইভাবে নিচের স্ট্রাকচারটা বানানোর জন্যই দিয়েছিলাম। তো দেখো নিচেরটা এরকমভাবে বানানো হয়েছে, আর ওপরে তো এই স্টোনটা বসানো হয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই টেবিলটা? দেখো তো তাহলে এই জিনিসটাই কিন্তু এসেছে, দুদিন পরে দেখালাম, কারণ আমি নিজেই ভুলে গেছিলাম, মানে এই কথাটা আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। আর আজকে আবার কিন্তু হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল, তাই না? মানে গতকাল থেকেই পড়েছে, হাওয়া দিচ্ছে, আর এখন আমার একটুখানি মানে শীত শীত করছে। তাই ভাবি যে না, একটা সোয়েটার হলেও বা একটা ছোট্ট চাদর হলেও আমাকে পরতে হবে। তো তার আগে জানলাগুলো বন্ধ করে দিই, জানলাগুলো দিয়ে হুড়হুড় করে বাতাস ঢুকছে। আর তোমরা তো জানোই যে আমার এই বেডরুমটা কালার হয়েছে, তবে কালারটা আমি তোমাদের খুব ভালোভাবে দেখাইনি। এমনিতেও খুব একটা চেঞ্জ কিন্তু কালারে হয়নি, এই যে ওয়ালগুলো দেখছো এগুলো কিন্তু এই কালারটাই ছিল, একটু ব্রাইট হয়েছে। আর এই পাশটা আমার একটু ক্রিম কালার ছিল, এটাকে পিঙ্ক করা হয়েছে, আর পিঙ্কের মধ্যে একটু স্টেনসিলের ওয়ার্ক করা হয়েছে। সুন্দর করে ঘরটা সাজিয়ে তোমাদের একবারে দেখাতে চাই, ঠিক আছে? আর চাদর না পরে থাকতে পারলাম না, তো সেই জন্য একটা চাদর গায়ে জড়িয়ে নিয়েছি। এবারে জানলাগুলো বন্ধ করছি অন্য ঘরের, আর দেখতে পাচ্ছ জানলার বাইরে সন্ধে হয়ে গেছে, জানাটানা বন্ধ করে নেব, আর এখনই অর্ক চলে আসবে, এখন বাজে 5:20 মতো। জানলা বন্ধ করার কারণ হচ্ছে ঠান্ডা তো আছেই, তাছাড়াও একটু মশারও কিন্তু উৎপাত আবার বেড়েছে। টিপটা চেঞ্জ করে ফেলেছি, রান্নাঘরে এসেছি, তার কারণ হলো অর্ক বাড়িতে এসছে স্কুল থেকে, আর সেই জন্য ওর জন্য কিছু টিফিন তো এখন করে দেবো। তো আমি এখন ওর জন্য মোমো বানিয়ে দেবো। সকালবেলা রান্না করেছিলাম বাঁধাকপি, আর করেছিলাম ভোলা মাছের ঝাল। বাঁধাকপির 1/4 আমি রেখে দিয়েছি, গোটা বাঁধাকপিটা করিনি। তো সেই বাঁধাকপিটা দিয়ে এখন ওকে ভেজ মোমো করে দেবো। ভেজ মোমো যদিও আমি আগে শেয়ার করেছি তোমাদের সাথে, টিপস অ্যান্ড কুক বেঙ্গলিতে আছে, তো সেই জন্য আজকে আর পুরো প্রসেসটা শেয়ার করছি না, তবে এখন আমি বানাচ্ছি, বানিয়ে তোমাদের অবশ্যই দেখাবো যে কেমন দেখতে হয়েছে। মোমো বানানোর আগে ঘর আগে ঝাড় দিলাম, সন্ধ্যেবেলা আমি একবার ঘর ঝাড় দিই, ঘরটা ঝাড় দিয়ে সব পয় পরিষ্কার করে নিয়ে এবার মোমো বানাতে শুরু করে দিয়েছি। আর মোমো বানানো শুরু মানে কি, একদম মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এই যে ময়দা মাখা হয়ে গেছে, এখানে বাঁধাকপি ধনে পাতার পুর বানানো হয়ে গেছে, বসে গেছে গরম জলের উপরে ঝাঁঝরি। দেখো
একটা একটা করে মোমো আমি দিচ্ছি। I'm marveling your eyes, swimming in your sky. Never been this high or this high. You feel like kryptonite, sparks fly like. তো এইভাবে আমি সব মোমোগুলো দিয়ে স্টিম করে নেব। এদিকে মোমো করেছি অনেকগুলোই, মানে আমার আশিসের অর্পণ সবারই হয়ে যাবে, কিন্তু আশিসকে আবার ফ্রাই করে দেবো। আশিস আবার এই ধরনের মোমোটা খেতে ভালোবাসে না, স্টিম মোমোটা, অর্থাৎ ফ্রাইড মোমো আর কি যাকে বলে। দেখো রেডি হয়ে গেছে আমার মোমোগুলো, স্টিমড হয়ে গেছে। এই যে এটা অর্পর জন্য আমি দিয়ে দিলাম, তার সাথে আমি স্যুপও দেবো, স্যুপ বানিয়েছি। এই দেখো স্যুপ বানিয়ে নিয়েছি, ওই বাঁধাকপি ধনে পাতার স্যুপ, মোমো স্যুপ আর কি। আর এখানে দেবো একটু চিলি সস আর টমেটো সস, ব্যাস এই দিয়ে অর্ককে দিয়ে দেবো। ছেলের জন্য রেডি করে নিয়েছি, এই হচ্ছে ছেলের টিফিন আজকে, কারণ আজকে একটু ভারী খাবার দিলাম, কারণ আজকে আমারও গান করবে, গানের স্যারেরা আসবে, 2 ঘন্টা আড়াই ঘন্টা গান করে। খাবার টাবার খেয়ে হজম করে নিয়ে রেডি হয়ে বসুক, গানটা করতে সুবিধা হয় আর কি, খালি পেটে তো আর গান হয় না, তাই না? আশিস তো এখনও আসেনি, তাই আমিও দেখো মোমো নিয়ে বসে পড়েছি, ও এলে ওকে ফ্রাই করে দেবো। আমি আবার সস টস দিয়ে খাই না। আমার এই মোমো স্যুপটা দিয়ে খেতে দারুণ লাগে, মানে আমাদের তিনজনের তিন রকম টেস্ট। একজন মানে অর্ক মোমো খাবে চিলি সস আর টমেটো সস, না হলে আবার হয় না। আশিস আবার ফ্রাইড মোমো খায়, আমি আবার এই স্যুপটা দিয়ে মোমো খাই। একই ফ্যামিলিতে ভিন্ন ভিন্ন মত। আশিস এসে গেছে, ওকে এখন গরম গরম আমি ভেজে দিচ্ছি ফ্রাইড মোমো। তো আর কিছুই করতে হবে না, আমার তো মোমো রেডিই আছে। এবার আমি জাস্ট তেলের মধ্যে মোমোগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আশিসের জন্য মোমো ফ্রাই করে দিলাম, স্টিমড মোমোটাকে এরকম ভাবে ফ্রাই করে নিলে কিন্তু ফ্রাইড মোমো হয়ে যায়। স্টিম করে নিতে হবে, না হলে আবার ভালো লাগবে না। সস দেব আর স্যুপ আছে, স্যুপ দেব। আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে একদম দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে খাচ্ছি হচ্ছে দেখো, এই যে এটা হচ্ছে পালং শাক দিয়ে একটা তরকারি করেছি, পাঁচমিশাল তরকারি, পালং শাক, পেঁপে, কুমড়ো এ সমস্ত দিয়ে, বেগুন, আলু, আর করেছি কাতলা মাছের ঝোল। এই যে এই হচ্ছে পাঁচমিশাল তরকারি, দেখো মোটা মোটা ডাটা, ঠিক আছে, পালং শাকের ডাটা। আর এই যে অর্কর ভাত, ওকে আলু ভেজে দিলাম। আর এই যে আমাদের কাতলা মাছের ঝোল পেঁয়াজকলি টমেটো দিয়ে। আর সকালবেলা আমরা খেয়েছি পরোটা, ভেজিটেবল পরোটা আর আলুর তরকারি। খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অর্ক আর আমি একটা সিনেমা দেখছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, তোমাদের দেখিয়েছিলাম খাওয়া দাওয়ার সময়টা, তারপরে এখন আবার এলাম সন্ধেবেলা। দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় বসে বসে একটা সিনেমা দেখলাম আজকে, পুরোটা দেখিনি, হাফ দেখেছি, সেটা হচ্ছে 74 অর্ক আর আমি। আর গতকালে আরেকটা সিনেমা দেখেছি, গতকাল আর তার আগের দিন দুদিন মিলে শেষ করেছি, সেটা হচ্ছে আশিতে আসিও না। তো এই সিনেমাগুলো অর্ক দেখলাম খুব ভালো এনজয় করে, এতদিন দেখানো হয়নি। আর এখন যেহেতু মাঝে মাঝে বাড়ি থাকছে, তাই দুপুরের টাইমটা মাঝে মাঝে এই সিনেমাগুলো দেখা হচ্ছে আমাদের। আর আজকে এখন তোমাদেরকে আমি দুটো জিনিস দেখাবো যেটা অ্যামাজন থেকে এসছে। আজকের ব্লগটা শুধু এই জিনিস দেখানোর উপরেই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। যাই হোক, তো দেখিয়ে দিই তোমাদের। প্রথমে একটা আমি দেখাচ্ছি যেটা কিন্তু আমি অর্ডার করিনি কিন্তু এসে গেছে। এই দেখো, এটা একটা সালোয়ার আর কি, এটা আমি অর্ডার করিনি, তো এটা আমি ফেরতও দেওয়ার জন্য আমি করে দিয়েছি রিপ্লেসমেন্ট। তো এইটা আমি আর খুলে দেখাচ্ছি না, যেহেতু আমি ফেরত দেবো, মানে টোটালি একটা ডিফারেন্ট জিনিস চলে এসছে, দেখলে এটা ফেরত দেবো। যখন এটা ফেরত দিয়ে আবার আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আসবে, তখন আবার অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো।
এটা একটা কটনেরই সালোয়ার কামিজ ছিল, কিন্তু আমি যেহেতু এটা আমি অর্ডার করিনি সেজন্য আমি এটা নেব না, আর কালারটা আমার ভালো লাগছে না। আরেকটা এসছে, সেটা আমি ডেফিনেটলি অর্ডার করেছিলাম আর সেটাই এসছে, এটাই যে একটা আনন্দের। তো সেটা হলো এই যে দেখো একটা গাউন, এই দেখো এটা হচ্ছে গাউন, এটা হচ্ছে নিচটা আর ওপরটা হচ্ছে এরকম নেভি ব্লু কালার, ওপরটা হচ্ছে নেভি ব্লু কালার আর তলাটা হচ্ছে এই যে। তো এই গাউনটা এটাই আমি চুজ করেছিলাম, এটাই এসছে, পরলে তো দেখতেই পাবে। আর এই গাউনটার সাথে এরকম একটা জিনিস দিয়েছে, দাঁড়াও এই যে এরকম একটা জিনিস দিয়েছে, যেটা হচ্ছে ওপরে এইভাবে সেট করতে হবে, এটা সেট করে দেয়নি, এটা সেট করে দেয়নি, এটা এই ওপরে এখানটা এইভাবে সেট থাকবে আর কি, সেট করে নিতে হবে, একটু সেলাই করে নেবো তাহলেই হয়তো হয়ে যাবে। এটা আলাদাভাবেই পাঠিয়েছে, নেবুর সাথে এই ছোটো ছোটো প্রজাপতি লিপস কিছু রয়েছে। তো এই হচ্ছে যেটা আমি চেয়েছিলাম, সেটা এসছে এই ওয়ান পিস এটা। আর একটা বললাম যেটা চেয়েছি সেটা আসেনি, ওটা ফেরত দেব। তাহলে দেখলে এই দুটো জিনিসই আজকে এসছে, আমি তো আনন্দে ছিলাম যে আরেকটাও এসে যাবে কিন্তু আসেনি। বাই দ্য ওয়ে ওটা তাড়াতাড়ি ফেরত ফেরত হয়ে যাবে, কারণ আমি জানি আগেও এরকম একটা আমি ফেরত দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয় না অ্যামাজনে। কিন্তু এই যে মানে চেয়েছিলাম আসুক সেটা আসেনি, এটাই যা। যাই হোক, ওটা আমি আরেকটা গাউনই অর্ডার করেছি, ওটা গাউনগুলো আমার জাস্ট দারুণ লাগছে আজকাল, তো ওটা এলে অবশ্যই দেখাবো। ওটা আগে রিফান্ড হবে, ব্যাংকে টাকাটা ঢুকবে, তারপরে বোধহয় আবার ওটা পাঠাবে। আমি যেহেতু বলেছি যে আমার রিপ্লেসমেন্ট দরকার, মানে ওই জিনিসটাই আবার যেন পাঠিয়ে দেওয়া হয়, সেজন্য আমার মনে হয় ওই জিনিসটা আবার কবে পাঠিয়ে দেবে সেটা অবশ্যই ওরা জানিয়ে দেবে ইমেল বা মেসেজের মাধ্যমে। তো আজকে বিকেলবেলা আমি কিন্তু আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তাহলে আজকের মতো আমার গল্পটি এখানেই ফুরলো, আর নোটে রাখছি আজকের মতো শুধুমাত্র আজকের মতো এখানেই ফুরলো। তাহলে আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি, চেষ্টা তো করব ঠিক রাত 9টার সময় আসার। তাহলে আজকের মতো টাটা, টেক কেয়ার অল অফ ইউ।